হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখুন, আমি এখানে দেখাচ্ছি স্ট্যান্ডিং লাইন, অর্থাৎ ওপর থেকে নিচে সোজাভাবে দাগ, সোজাভাবে এইভাবে দাগ দিতে হবে, ওপর থেকে নিচে, ওপর থেকে নিচে, এইভাবে বাড়িতে প্র্যাকটিস করাবেন। তারপরে আসছে স্লিপিং লাইন, স্লিপিং লাইন অর্থাৎ শোয়ানো, এইভাবে শোয়ানোভাবে, সোজাভাবে শোয়ানোভাবে, এরকমভাবে লাইন কেটে কেটে ছোটো ছোটোভাবে প্র্যাকটিস করাতে হবে। তারপরে আসছে স্ল্যান্টিং লাইন, অর্থাৎ ওপর থেকে নিচে একটু কার্ভ করে বেঁকানোভাবে, এইভাবে ওপর থেকে নিচে, ওপর থেকে নিচে এইভাবে। এবার আসছে এই দিকে, এই দিকে একটু বেঁকিয়ে এইভাবে, এটাকে বলে স্ল্যান্টিং লাইন। স্ল্যান্টিং লাইন হয়ে গেল আমাদের। তারপরে আসছে কার্ভ লাইন, কার্ভ লাইন অর্থাৎ সি এর মতন করে এই দিকে এইভাবে, সি এর মতন করে হয়ে গেল। এটা হয়ে গেল আমাদের রাইট সাইড। এবার আসছে লেফট সাইড মুখ করে এইভাবে, এই দিকে এইভাবে, এইভাবে হয়ে গেল আমাদের কার্ভ লাইন। তারপরে আসছে আমাদের জিগজ্যাগ লাইন। জিগজ্যাগ লাইনটা আমাদের কীরকম, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, এই মেথডে প্র্যাকটিস করাতে হবে। আমি একটা দেখাচ্ছি, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন এইভাবে। এবার আসছে আমাদের আপ অ্যান্ড ডাউন কার্ভ লাইন, সেটা ইউ এর মতন, অর্থাৎ এটা আপ কার্ভ লাইন, আপ কার্ভ লাইন, অ্যান্ড এটা হচ্ছে ডাউন কার্ভ লাইন, ডাউন কার্ভ লাইন, ডাউন কার্ভ লাইন, এইভাবে বাড়িতে প্র্যাকটিস করাতে হবে। ডাউন কার্ভ লাইন, ডাউন কার্ভ লাইন, এইভাবে বাড়িতে বাচ্চাদেরকে প্র্যাকটিস করালে বাচ্চারা খুব সহজেই এরপরে যে অ্যালফাবেটগুলো লিখতে তাদের খুব তাড়াতাড়ি, তারা খুব শিখে যায় লেখা। তো আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।